ফ্রেন্ডস, আজকের দিনে না জানি কত মেল আর ফিমেল নিজের পার্টনারের থেকে স্যাটিসফাইড নয়। রিজন একদম পরিষ্কার, নো পার্সোনাল বন্ড, বিকজ যতক্ষণ মন না মিলবে ততক্ষণ কেউই খুশিতে থাকবে না। দের আর লট অফ পিপল ফেসিং দ্য সেম প্রবলেমস, কিন্তু এখন ফিজিক্যাল উইকনেসের কারণে দম বন্ধ করে বেঁচে থাকা সেই সব বন্ধুদের এখন একদম চিন্তা করার দরকার নেই। তাড়াতাড়ি আপনার জীবনে ফিরে আসবে আনন্দের বসন্ত, লাভ ফর এভারের সাথে। মনকে মনের সঙ্গে মেশানোর একটাই সলিউশন, লাভ ফর এভার। লাভ ফর এভার আপনার সমস্ত শারীরিক সমস্যার একমাত্র সমাধান। যখন আমি ইন্ডিয়া এলাম তো জানতে পারলাম যে ইন্ডিয়াতে যা আছে তা পুরো দুনিয়ায় আর কোথাও নেই। ইন্ডিয়াতে এসেই আমি আয়ুর্বেদা আর এর পাওয়ার দিয়ে তৈরি লাভ ফর এভারকে জানলাম, অনুভব করলাম, তো জানলাম যেটি সেই অনুভূতি দেয়। লাভ ফর এভার প্রকৃতির গর্ভ থেকে বের হওয়া এমন এক অদ্ভুত জিনিস যা আপনার সমস্ত শারীরিক বিবশতাকে দূর করে আপনাকে হৃষ্ট পুষ্ট এবং যশপূর্ণ রাখে, এটি কামবান প্রমাণিত হয়েছে। আপনি কি কখনো চিন্তা করেছেন যে আপনার কাছে পয়সা হোক, বড় ঘর হোক, বড় কার হোক, কিন্তু আপনার জীবনে কোনো ভালোবাসা না হোক, তো এমন লাইফে কোনো মজা নেই। যেভাবে লাইফের লাভের কমিকে অন্য কোনো জিনিস পুরো করতে পারে না, ঠিক তেমনই লাভের কমির জন্য লাইফে অনেক প্রবলেমস হয়ে যায়। কিন্তু যদি আপনার কাছে আছে লাভ ফর এভার, তো আপনি নিজের লাইফকে খুব এনজয় করতে পারেন আর যে কোনো প্রবলেমকে আয়ুর্বেদিক উপায় ঠিক করতে পারেন, কোনো সাইড এফেক্ট ছাড়া। লাভ ফর এভারে আপনারা পাচ্ছেন 30টি ক্যাপসুলস যা আপনি ব্রেকফাস্টের পরে রোজ এক মাস পর্যন্ত নিতে পারেন। সাথে আপনি পাবেন 250 গ্রামের একটি বোতল, যাতে ভেরি ভেরি স্পেশাল প্রাশ যা আপনি বিছানায় যাওয়ার আগে এক গ্লাস দুধের সঙ্গে নিতে পারেন। এটাই নয়, লাভ ফর এভারের তৃতীয় প্রোডাক্টও আছে, আর এটা হলো স্পেশালি ডিজাইনড অ্যান্ড ডেভেলপ লোশনের 50 ml-এর বোতল। এটা মাসাজ লোশন যা রেগুলার মাসাজ করলে পুরুষের নিডাল শিথিল হয়ে যাওয়া অঙ্গে এমন জাদু জাগবে যে তাকে নিয়ে যাবে তার পুরনো স্মৃতিতে। মহিলারা একে লুব্রিকেশন পারপাসে ব্যবহার করতে পারেন এবং পেতে পারেন জীবনের এক সুখময় অনুভূতি। লাভ ফর এভারকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছানোর সমস্ত তথ্যকে একদম গোপন রাখা হবে। মনে রাখবেন, সানি লিওনির অটোগ্রাফযুক্ত লাভ ফর এভারই অরিজিনাল লাভ ফর এভার। আপনার নিজের লাভ ফর এভার অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নিজের নাম ঠিকানা লেখান আর নিজের অর্ডার পান। লাভ ফর এভার আপনারা পাচ্ছেন শুধু আর শুধু 3400 টাকায়। মা, তুমি আবার আমার পিছন থেকে ডাকলা, সকালবেলা একটা মহৎ কাজে বাইরে হইতাছি।
আপনারা ভাই ব্রাদাররা কি বিয়া শাদী করবেন না? আপনারা যদি বিয়া শাদী না করেন তাহলে তো আমাকে সিরিয়ালটা আসতেছে না আর কি। যখন যা খাইতে মন চাবে আপনার দোকান মানে তো আমার দোকানে চলে আসবো, ঠিক আছে? খোদা হাফেজ আলম ভাই। আমি তো আজকে থাকতে পারবো না, আব্বার একটু বুঝায় কই ম্যানেজ করে বুঝছো? না আমি ম্যানেজ করতে পারবো না, আমার শহরে যাইতে হবে ডান্সের জন্য কিছু প্রপস কিনতে। আবারও ডান্স? তো যেই জিনিসটা আব্বা আমার পছন্দ করে না সেটা লেগে তুই আবার ঢাকা শহর যাবি? আস্তে কথা কও, আবার শুনলে চেঁচামেচি করবো। শুনো, তুমি একটু ম্যানেজ করো, আমি থাকতে পারবো না। আমি থাকতে পারবো না? কিছু হইলে আমি থাকতে পারবো, সবাই আমি ম্যানেজ করবো। তাহলে তুমি বড় ভাই আছো কি জন্যে? আচ্ছা গেলাম। টাকা দাও না, একদম টাকা পয়সা নাই। তুই না কালকাটায় নিচ? আরে নিচি, আমার হাত খরচ লাগে না। কত লোকজন আমার পিস পিস করে, তাকে খাওয়াইতে হয় না, একটু চা খাওয়াইলেই তো 10 টাকা 5 টাকা 15 টাকা চলে যায়। আচ্ছা না, এই 20 টাকা লয়ে যা, এটা আমার লাগু। আরে দাও না, তুই এত কিপটে আমি করো কেন? তোর আমি ভালোবাসি রে সুমন, তোর আমার খুব ভালো লাগে। আমার বড় ছেলে মামুন পাটওয়ারি, ওর বয়স এখন 40 বছর। আরো 15 বছর আগে ওরে বিয়ে করানো উচিত ছিল, মানে প্রয়োজন ছিল। আমি চেষ্টা ত্রুটি করি নাই, কিন্তু কেউ ওকে মেয়ে বিয়া দিতে চায় নাই। কারণ হইতেছে সে একটা বেকার ছেলে, বেকার ছেলেরে কেউ মেয়ে দেয় না। আর একটা কথা, এই বাড়িতে কে কি করতেছে, কোথায় কি ঘুরতেছে, সব কিন্তু আমার নজরে আছে, আমার নজর এড়াতে পারতেছে না। আব্বাকে খড়ের পালার ব্যাপারটা দেখে ফেলছেন? না আব্বা, বললাম যে ওই যে বৃষ্টির পানি পড়া খড়ের পালা পয়সা গেছে, পালাটা ভাঙে দিলে কেমন হইতো, ভালো হইতো না? খড়ের পালার ওইখানকার মানে? আব্বার কাছে নিজে নিজে ধরা খেলাম নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে নি। যা বলছিলাম, আমার ছোট পুত্র, আমার ছোট পুত্র সুমন পাটওয়ারি এই মুহূর্তে সেখানে নাই, বেয়াদব হয়ে গেছে। ওকে বলা সত্ত্বেও সে উপস্থিত থাকে নাই, তারপরও কিছু কথা তো বলতে হয়। ওকে পাঠাইছিলাম ঢাকাতে লেখাপড়া করার জন্য, ভাবছিলাম ও বংশের মুখ উজ্জ্বল করবে। কোথায় উজ্জ্বল করা, উনি শিখেছেন নাচ, খালি শেখেন নাই, গ্রামে এসে একটা ডান্স কি জানি একাডেমি। আমার বংশে সবাই আসিল দুরন্ত, সাহসী, নাম করা লাঠিয়াল, আর আমার ছেলেরা হয়েছে বিড়ালের মতো, খালি ম্যাম করে, বাঘের মতো গর্জে উঠতে পারে না। আমার মেজো পোলা, ওই একমাত্র আমার ভরসা, আমার সংসারে ওই সব কাজ করে, আমার কথা চিন্তা করে, সংসারটার দিকে তাকায়।
ও যা কাজ করে তা যদি দশ ভাগের এক ভাগ কেউ করত তাহলে আমাদের এই অবস্থা থাকতো না। আমি আশা করতেছি তোমরা সবাই কর্ম করে নিজের পায়ে দাঁড়াবা। মেয়েদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, তবে ওদের সম্পর্কে যদি কিছু কথা ওঠে রেহাই পাবে না। আচ্ছা ঠিক আছে, অনেক তো বললাম, এইবারে তোমরা যার যার ঘরে যাও। আমি জানি যা বলছি তা এই কান দিয়ে ঢুকায়া ওই কান দিয়ে ছেড়া দিবা, তারপরেও আমার দায়িত্ব আমি বললাম। আরাম করো গিয়া। সংসারের মধ্যে যা একটু কাম কাজ করে এটা তুমি করো, আর অন্য গুলো তো সব বাদেন না। মামা কি করুন, আমি আর কি কাম করি, সংসারে কেউ না কেউ তো হাল ধরতে হইব, নাহলে সংসার চলবো কেমনে? আচ্ছা শুনো, নানা শরীর কেমন? আব্বার শরীর মা মরার পর থেকে তো এই ভালো এই খারাপ, বয়স হয়েছে তো খারাপ ভালো মিলেই আছে আর কি। না তা অবশ্য ঠিক, নানা তো অনেক বয়স হয়েছে। আচ্ছা যে কথা কইতেছিলাম, এই কুসুমে তো পাঠাইছি একটু নানার সেবা যত্ন করার জন্য, তো তোমরা একটু খেয়াল রাখো আর কি, ও ঠিক মতো কাম কাজ করতেছে কিনা। মামু এটা আপনি কি কইলেন? না না মামু, আমি খুব মনে কষ্ট পাইছি, আপনারা কি আমি কোনোদিন আপন মামার সাথে কন ভাবছি কন? কুসুম না আমার বাড়িতে দিচ্ছেন, তার কাজের মেয়ে কোন কে? সে আমাদের সংসারের কত কাজকর্ম করে, আমরা তো কোনোদিন তার কাজের মেয়ে ভাবি নাই, আমাদের সংসারে একজন সদস্যই ভাবি। আপনি এই নিয়ে কোনো চিন্তা করেন না মা। খুব খুশি হলাম তোমার, আমার খুব ভালো লাগে তোমার কথা শুনে, খুব ভালো লাগে মামা। দোয়া করে যাই, আমার গুরুটা আছে, এই আসে। অটোরি বাড়িতে বন্ডারিতে কি লেগে পাঠাইছি এটা তো আমি জানি, খালি খালি কাম করুন লেগে পাঠাইছি। তুমি কোনটারে যাতা বলতাছো? ড্যান্সটারে তুমি যাতা বলতাছো? জানো এই ড্যান্স হইলো সুস্থ সংস্কৃতির একটা অংশ, ড্যান্স করলে মন দেহ সব সুস্থ থাকে, এক কথায় হেলথ প্রজেক্ট কইতে পারো, আর সেই প্রজেক্টের আমি একমাত্র কর্ণধার। কোন কথা কইলি তোর মুখ দিয়ে খই ফুটে, কোন কথা তো তোর কাছে ভালো মতন কওয়ানি যায় না। তোর বাপ কইলাম সাপ সাপ কইয়া দিছে যে কাউরে বসায় বসায় খাওয়াইতে পারবো না, বসায় বসায় খাইলে রাজার ভান্ডারও ফুরাই যায়। মা কি হইছে? কিছুই হয় নাই, সবই আমার কপাল। ওই যে তোর বড় ভাই ববগুরের মতন সারাদিন রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইতেছে, আর এই যে একজন এরে আমি পাঠাইলাম ঢাকা শহরে লেখাপড়া করতে, হ্যাঁ লেখাপড়া বাদ দিয়ে নাচা গানা এইটা সেটা নিয়ে পড়ে রয়েছে, এটা তো কোনো কথা কওয়ানি যায় না, কোনো কথা শুনেই না সে। মা তোমার কথা শুনে মনে হইতেছে আমি তোমার সৎ পোলা, আর সে তোমার আপন পোলা। দেখছো আমি কেমন করে কথা কইছি? মা সুমন আমার সৎ ভাই মনে করলেও আমি তো সুমনের সৎ ভাই মনে করি না। তুমি তো ভালো করে জানো মা আমার গর্ভধারণী মা মারা গেছে আজ কত বছর, সেই থেকে তুমি আমার মায়ের মায়ের অভাবটা পূরণ করে রাখছো,
সংসারে সবার বুঝে এক হয় না মা। মা মা তোমার আমি একটা কথা কই, আমি তো তোমার সন্তান, তুমি আমার মা, ছেলে হিসেবে মায়ের কাছে একটা আবদার। তুমি তুমি সুমনার কথা কোনো মনে কষ্ট নিও না। তাহলে মা আমি অনেক কষ্ট পাব, কারণ আমি সুমনকে অনেক ভালোবাসি। না না আমি কোনো কিছু মনে করিনি, তুই এসব কথা কই মন খারাপ করিস না। ঠিক আছে, অনেক খুশি হইলাম মা, অনেক খুশি হইলাম। কালকে সময় মতো চলে আসো। ভাবছিলাম বিনামূল্যে গ্রামে ডান্স শেখাব, সেটা আর হবে না। বাপে আমারে হুমকি দিছে, আগামী মাস থেকে ইনকাম না করলে বাড়িতে থাকতে দিবে না। তাহলে কি টাকা দিয়ে ছাত্রী ভর্তি করাতে হবে? কে বলে তুই গোমূর্খ, তোর বুদ্ধি নাই? এই তো তোর মাথায় তো অনেক বুদ্ধি। ঠিক আছে ভাইয়া, আমি আজকে থেকেই ছাত্রী অ্যারেঞ্জ করার চেষ্টা করব। বুড়ি চুরি গুড়া গাড়ি যারে পাবি তারাই ঢুকাবি। ঠিক আছে ভাইয়া। আমি গেলাম, তুই তালা লাগাই বাইরে। আরে এরকম সাইজে বসে আছো কেন? তোমার দেখে মনে হচ্ছে তুমি বিয়ে করতে যাবা, ঘটনা কি? সাগর ভাই দোকান তো দিচ্ছি খালি ব্যবসা করার জন্য না, গ্রামের মানুষের সেবা করার জন্য আর কি। এই গ্রামের মানুষের সেবা করার জন্য তোমার দায়িত্ব দিছে না? গ্রামের কত লোক এই দোকানে আসে, সবাই গল্প গুজব করে, কত কিছু করে, সব রেডিও সেন্টারের মতো আমি সবকিছু রেখে দিই আর কি। ও রেডিও সেন্টার না, গ্রামের ভিতরে তাহলে তুমি রেডিও সেন্টার খুলে বসছো, এটা কি তোমার দায়িত্ব দিছে কেউ নাকি নিজে থেকে? এইখান থেকে সরাসরি সম্প্রচার করা হয় কে কি কইলো, কে কি শুনলাম, কে কি করতে চাচ্ছে, এগুলো আর কি। আচ্ছা বলো তো আজকে আজকের খবর কি? ভাই জানি যে পুরো গ্রামের মানুষ কোয়াকুয়ি করতেছে, কার ভালো লাগে জোরার ভাই, কত নিরীহ একটা মানুষ। হ্যাঁ কেমন আর বইনটারে এই পাটোয়ারির বাসায় তিন তিনটা আবাত্তা পোলাপন যেখানে আছে একটাও বিয়া করে নাই, সেই বাড়িতে নিজের বইনটারে কাদা মাইয়া করে বাড়াইছে, এটা কি ঠিক করছে কোন? তাতে তোমার সমস্যা কি? তার মানে কি ওরা কি তোমার বিয়ে টাকা রাখছে? না সাকিব ভাই ঠিক টাকা ও রাখে নাই, আমার রাখছে আর কি। রাখছে মানে রাখছে কি? হ্যাঁ এই যে এই শাকিল ভাইয়া কেমন আছো? কেমন আছো? এই এটা কি শাকিল ভাইয়া কেমন আছো? হ্যাঁ তোরা গ্রামের ভিতরে এটা কি শুরু করছস? কি ভাইয়া কি শুরু করেছি মানে? এই যে কি শুরু করেছি বের না, এটা কি শাকিল ভাই কেমন ডান্সের মুদ্রা দুষ্ট? শাকিল ভাই এটা এটা সামান আছে দুষ্ট কথা কার? এটা কি মুদ্রা? এটা কোন দেশের মুদ্রা? আমি তো অনেক দেশের মুদ্রার কথা জানি, এটা কোন দেশের? হ্যাঁ ও মা মুদ্রা নাচের মুদ্রা বলছি না, নাচের মুদ্রা, নাচের মুদ্রা না, তাতাধীন তাতাধীন। তোমাকে কিন্তু হিরোর মতো লাগছে, আমি ইচ্ছে করলে তোমাকে অনেক বড় বড় যে নিয়ে যেতে পারি। তাই শোন, তুই যাদের সাথে থাকস তাদের বলে দিবি এই সময় তো মুদ্রা ছাড়তে, বুঝছস? ভাই আপনি কি বলেন, আমরা সাংস্কৃতিক চর্চা করছি আপনি বলছেন এগুলো ছাড়তে? আরে সাংস্কৃতিক চর্চা তো ভালো, কিন্তু এইসব কি, এইসব কি? হ্যাঁ এইসব কি? হ্যাঁ ছাড়তে কইছি কি, ভালো মতো শোনা দিতেছে না? জি ভাইয়া। তাহলে জি ভাই এটা আমার, এটা আমার কি, এটা কি জি ভাই, জি ভাই কি নর্মালি বলা জানা, আবার আবার কি এটা থামানো জানা, স্বাভাবিক কথা কথা না? শাকিল ভাইয়া মারছেন কেন? শাকিল ভাইয়া মারছেন কেন, মারছেন কেন বুঝোস নাই? শোন তোরা ওই জায়গায় কি করতেছ, সংস্কৃতি চর্চা না? সুস্থ ধারা সংস্কৃতি চর্চা, নৃত্য পরিবেশন করা আমরা শিখাচ্ছি। শিখাচ্ছেন, শিখান, সমস্যা নাই, কিন্তু আপনারা শুধু মেয়েদেরকে শিখায়েন না, সাথে ছেলেদেরকেও শিখায়েন, বুঝতে পেরেছেন? সেটা আমি জানি কি,
সেটা তো সুমন ভাইয়া মেয়েদের মাঝে ছেলেদের রাখতে ইচ্ছে না বাবা আমি অনেকবার বলেছি আচ্ছা বলেছেন এই যে আমার কথা বলবেন যে আমি শাকিল বলছি ঠিক আছে যান আর এটা কি এটা কি তুই এত কথা হাসবে চাবা না কত বড় সাহস পিচ্ছে একটা প্যান্ট পরে আছে আমার সামনে মিলন মিলন আব্বা তোর গুড সার্টিফিকেট দিছে তুই আব্বার নজর কেড়ে নিছিস আব্বার নজর কেড়ে নিছি আব্বার নজর কাড়তাম না কি করতাম তুমি আমার মার পেটের আপন বড় ভাই আচ্ছা ভাই তুমি বুকে হাত দিয়ে কইতে পারবা তুমি সংসারে কোনো কাম করো আমি তোমার ছোট ভাই আমি সংসারে সব কাম একলাই করি তা আব্বা আমার ভালো করবে না কি তোমার কইব তোর সব কথা বুঝছি তুই হ্যাঁ আমার একটু উপকার কর শোন আব্বাই তো তোর কথা শুনে তোর কথা বিশ্বাসও করে তুই আমার একটু সাহায্য কর আমি তোমার সাহায্য করতাম আমরা মানুষ রঙিন ফানুষ বসত করি শেষ হইলে সেদিন হবে কি উপায়